बिस्मिल्लाह रहमान रहीम देश एवं प्रवास थेके जारा देखछेन सबाइके आसलामु आलाइकुम। आज के आम्रा जे असहाय मानुषटिर पाशे दाड़िये रयेछि उनी खुबी एकजन दरिद्र एवं निःस्व असहाय एकजन मानुष। उनी सीताकुंडेर बासिंदा। तो ओनार दुर्घटनाय एकटी पा अनेक दिन जाबत पचन धरे एवं खुबी कष्टे एलाकाबासीर सहायता एवं आमादेरो सहायता अब्याहत छिलो। अनेक दिन जाबत खूब कष्ट करे ओनार पायेर चिकित्साटा करे एवं पा केटे बाद देवा हय। पा केटे बाद देवार परे एखन जे रिलीज देवा हय हासपाताल थेके, रिलीज देवार पर ओनारा जे पाहीन अवस्थाय ओनार जे मुभमेंट करा प्रयोजन एकटी हुईलचेयर केनार मतो अवस्था ओनादेर नाय, किंबा एखान थेके जाबे जे सेई गाड़ी भाड़ाटुकु किन्तु ओनादेर काछे नेई। तो एरकम एकटा दुःसময়ে आमरा आमादेर एज ইউজুয়াল अन्यान्य रोगीदेर मतो ओनादेर पाशे दाड़िएछि एबं आमरा जखन उनी भर्ती छिलो तखन चलमान समय आमादेर खाद्य सहायता ओनादेर प्रति अब्याहत छिलो। आमरा जोदि ओनादेर साथे एकटु कथा बोली, जी आपनार नामटा बोलुन। আমার নাম আবিদ হোসেন। আবিদ হোসেন, আচ্ছা আপনার এখানে দেশের বাড়ি কোথায়? সীতাকুণ্ড। সীতাকুণ্ড কোন জায়গা? গুলিয়াখালি গ্রাম। গুলিয়াখালি গ্রাম। উনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার গুলিয়াখালি গ্রামের বাসিন্দা। তা আপনি কি কাজ করতেন? কৃষি কাজ করতেন। আচ্ছা, তা এখানে থাকাকালীন সময় আমাদের যে সহযোগিতা আপনার খোঁজ খবর নেওয়া বা আনুষাঙ্গিক সহযোগিতা এবং খাদ্য সহযোগিতা খাবার দেওয়া সবগুলো কি পাইছেন? সব পাইছি আলাদা। ঠিক আছে, তো এখন আপনার এই যে এখান থেকে আপনাকে ছেড়ে দিছে, তো এই এখন এই হুইলচেয়ারটা তো আপনার জন্য আমরা নিয়ে আসছি। এখন আপনার একটা হুইলচেয়ার কেনার মতো কি ক্ষমতা রয়েছে? ক্ষমতা নাই আমাদের। আচ্ছা, তো আপনার এখন যাওয়ার কি কোনো গাড়ি ভাড়া রয়েছে? গাড়ি ভাড়া নাই এখন। তো এখন আমাদের এখান থেকে যে ভর্তি থাকাকালীন খাদ্য সহায়তা এই সহায়তাগুলো কি আপনারা পাইছেন? পাইছি। তো এখন ওনারা যখন যতদিন ভর্তি ছিল আমরা আমাদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি আনুষঙ্গিক সহায়তা সহ, এখন বর্তমানে মেডিকেল থেকে রিলিজ দেওয়ার পরে এখন যে যাবে এই এই গাড়ি ভাড়াটুকু ওনাদের কাছে নাই এবং একটি যে হুইল চেয়ারের প্রয়োজন, এই মানুষটার একটি পা নাই, পা শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। এখন তার টয়লেটে যেতে কিংবা বাথরুমে যেতে কিংবা এই পাশ থেকে ওই পাশে যেতে, এক রুম থেকে আরেক রুমে যেতে কিংবা উঠানে বেরোতে, উনি একজন পূর্ণবয়স্ক মানুষ, উনি তো কারো কোলে চড়তে পারবেন। ওনার জন্য একটি হুইল চেয়ার একেবারে ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হুইল চেয়ার যে কেউ দিবে কিংবা কিনবে সেই ধরনের কোনো অবস্থা নাই, কে রাখে কার খবর। তাই বিষয়টা আমরা উপলব্ধি করে ওনার জন্য আজকে এই হুইল চেয়ারটা দিয়েছি ওনাকে, এবং যাতায়াত ভাড়া বাবদ 2000 টাকা আমরা ওনার হাতে দিয়ে যাচ্ছি। আজকের এই হুইল চেয়ার বাবদ 5000 টাকা এবং নগদ 2000 টাকা, মোট 7000 টাকা স্পন্সর করে আমেরিকার জামালউদ্দিন আহমেদ ভাই এবং ওনার সহধর্মিনী সেলিনা আক্তার আফু। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী জামালউদ্দিন আহমেদ ভাইকে এবং ওনার স্ত্রী সেলিনা আক্তার আফুকে। ওনাদের স্পন্সরে আজকে আমরা এই 5000 আর 2000 7000 টাকায় ওনাদের গায়ে আজকে এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারি। এই 2000 টাকা আপনার গাড়ি ভাড়া বাবদ। হ্যাঁ, তো যিনি স্পন্সর করছে আমেরিকা প্রবাসী জামালউদ্দিন আহমেদ ভাই এবং ওনার স্ত্রী সেলিনা আক্তার আফু, ওনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করুন। আল্লাহ করুক, দোয়া বারক, আল্লাহ দোয়া করবেন ওনাদের জন্য। আলহামদুলিল্লাহ, তো ওনারা দোয়া করবে, পাশাপাশি আমাদের দোয়াও রইবে। এরকম মানসিকতার মানুষ যাতে সারা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়ে, এই সমস্ত মানুষ যাতে অন্যের কল্যাণের জন্য হিতকর হয়ে দাঁড়ায় এবং এই অসহায় মানুষরা নীরবে নিবৃত্তিতে যাতে না কাঁদে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষটি আমেরিকা থেকেও, উনি এবং ওনার স্ত্রী, আমরা আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। ওনারা দূর থেকে যে সহায়তা করতে পারছে আমাদের দেশের অনেক বিত্তবান মানুষ কাছে থেকেও সেটা করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যাতে সবাইকে ওই রকম মানসিকতার তৈরি করে, এজন্য এই হুইল চেয়ার বাবদ 5000 এবং নগদ অর্থ সহায়তা 2000, মোট 7000 টাকা আমেরিকা প্রবাসী জামালউদ্দিন আহমেদ ভাই এবং ওনার স্ত্রী সেলিনা আক্তার আপুকে স্পেশালি ধন্যবাদ। ওনাদের স্পন্সরে আজকে আমরা কাজটা সম্পন্ন করি এবং পাশাপাশি আজকে ওনারা যাতে যেতে পারে আমরা সেই ব্যবস্থাটা সুগম করে দিয়েছি, এবং এই হুইল চেয়ারের মাধ্যমে ওনার বাকি সময়টা স্বাচ্ছন্দ্যে, কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কাটতে পারবে। এর চেয়ে বড়ো পাওয়ার বা প্রাপ্তির আর কী হতে পারে? তো এই সীতাকুণ্ডের কোন জায়গা বলছেন? গুলিয়াখালি। আপনার নাম কি বলছেন? আবিদ হোসেন। আবিদ হোসেন, এই আবিদ হোসেন যাতে একটু ভালো থাকতে পারে আমরা সবাই সে দোয়া করব, এবং যার যার এলাকায় এরকম অসহায় মানুষের পাশে আপনারাও দাঁড়াবেন এই কামনা রইল। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। আসসালামু আলাইকুম।